তিন দিনের অবরোধ শেষে ফের 48 ঘন্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি। রোববার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রেল, নৌ এবং সড়ক পথে এই অবরোধ চলবে বলে ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনেরও সমর্থন জানিয়েছে বিএনপি। বাকিটা জানুন আজিজুর রহমান কিরণের রিপোর্টে। 28 অক্টোবর পণ্ড হয় বিএনপির ডাকা নয়া পল্টনের মহাসমাবেশ। এরপর থেকেই দৃশ্যপট পাল্টাতে শুরু করে রাজনীতিতে। শান্তিপূর্ণ কর্মসূচিতে থাকা বিএনপি ওই দিন ঘোষণা দেয় সকাল সন্ধ্যা হরতালের। হরতালের প্রথম ভাগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক করে পুলিশ হত্যা মামলায় পাঠানো হয় কারাগারে। একদিনের বিরতি দিয়ে ঘোষণা করা হয় টানা 72 ঘন্টার অবরোধ। অবরোধের প্রথম দিন গ্রেপ্তার হয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আর যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এরপর আটক করা হয় মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল সহ অনেক নেতাকে। গেল 6 দিনে 9 জন নিহত, 5,000-এর বেশি আহত ও 489টি মামলায় 7,000-এর বেশি নেতা আটকের দাবি করে আবারও 48 ঘন্টার অবরোধ ঘোষণা করল বিএনপি। শিল্প শ্রমিকদের যে আন্দোলন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থন করেছে, আগামীকাল শুক্রবার জুম্মার নামাজে শেষে দোয়া এবং মোনাজাত করা হবে। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন পুলিশের গুলিতে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনায় বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশের মসজিদে মসজিদে এই কর্মসূচি পালন করা হবে। রবিবার সকাল 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টা একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করবে। ক্ষমতাসীনদের সংলাপ নিয়ে কথাবার্তাকে জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। কিসের সংলাপ, কার জন্য সংলাপ? এটা মানুষকে লোক দেখানোর জন্য তামাশা করছে দলের মহাসচিব কারাগারে, দলের গুরুত্বপূর্ণ নেতারা আজকে বাসা ছাড়া, ঘর ছাড়া, মিথ্যা মামলা দিয়ে আপনারা মানসিকভাবে শারীরিকভাবে সবাইকে নাজেহাল করছে। আর মানে বিএনপিকে আপনারা পাঠাচ্ছেন চিঠি, সরকারের নির্দেশেই এই তামাশাগুলো করা হচ্ছে, উপহাসগুলো করা হচ্ছে, ঠাট্টা ইয়ারকি করা হচ্ছে সংলাপের নামে নির্বাচন কমিশন। আমরা তো জানি নির্বাচন কমিশন কি করবে, ভোট হবে না, কিন্তু সে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে তালিকা আসবে সেই তালিকা অনুযায়ী উনি বিজয়ী বলে ঘোষণা করবেন জাতীয় সংসদ নির্বাচনে, এছাড়া উনি কিচ্ছু করেন নাই। এর আগে এক দফার দাবিতে বিক্ষোভ মিছিল করে বিএনপির এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।